চলে এসেছে এই মুহূর্তে মারাত কে গিয়ে কি কথা বলবো বুঝতে পারছি না তোমরা গিয়ে বলবে আমাদের ভালো ভালো হাতে নীল বাটি ভুলে গেছি পুনরায় আবার সেই নীল বাটি নিতে এসেছি তার সেবা আশীর্বাদ করবাও পিতা পুত্র মেরে যারা তোমার পূজার প্রচার করতে পারে এই বিশ্ব জয় জয় বাজারে বিশ্ব সংসার বাজারে আশীর্বাদ করে আমার আদে পালন করে ফিরে আসুন তুমি আমার আমার নিকট মানুষ সিধু গতি যার কাওয়া দেবে না কাওয়া দেবে মহারাজ কি দিয়েছে মহারাজ একবার কাওয়া দিয়েছে মহারাজ তোমাদের যা দিয়েছে আমার কাজ করলে তা ত্রিগুণ আমি তোমাদের দেব তিন গুণ বেশি দেবে তোমার 3 লাখ কাওয়া দেবে ঠিক আছে আমি 1 লাখ কাওয়া দাও পরে 2 লাখ কাওয়া দেবে এখন টাকা পাবো এখন টাকা পয়সা নেই মানুষ কাজ করতে যাচ্ছে মানুষ দিল্লি যাচ্ছে মমি যাচ্ছে এক বস করো না এক বস করো এখনই আমার কাছে নেই আগে কাজ করে এসো ফিরে এলে আমি দেব समस्त विश्वास विश्वास चाबी तुम्हारे हस्ते तुले दीची
কিন্তু আপনাকেই নিতে হবে। বিভিন্ন পত্র না দিয়ে কখন আমি জল কষ্ট করি আজ আমি তাই বলছি আমার পুত্রের পাশে কোন জন খুব সাবধানে কাজ করতে হবে তাহলে তুই যন্ত্রপাতি গুলো দে কেউ যদি আসে তুই বলবি আমি শুকরে চলে যাবো। মায়ের কথা মত ঈশান করে মারলাম হাতুড়ি গাল সুতা সঞ্চার হয়ে যাও আপনাদের কাজ সমাপ্ত হয়েছে কিন্তু বেশ পাটালি যখন পেয়ে গেছো তাহলে আর আমার কোন চিন্তা ভাবনা নেই। তাহলে মহারাজ আপনি বাসা করে চাবি নমস্কার আমি আশীর্বাদ করলাম যেদিন আমি পূজা পাবো এই ধরার মাঝে তুমিও আমার সঙ্গে পূজা পাবে আর এই পূজার নাম হবে দেবশিল্পী বিশ্বকর্মা। আমার বিসর্জন করছিস কেন? তুমি ঠাকুর হয়েছো? হ্যাঁ ঠাকুর হয়েছি।
আপনার মধ্যে যে বল দিয়েছি ঠাকুর হয়েছি ঠাকুর হউনি বাবা এখন দিনকাল খারাপ আরে ঠাকুর হয়ে কি হবে বলবি দিনকাল হবে না সারা দিন পরে দুটো দুটো খাওয়া দেবে দুটো মুকুদানা দেবে দুটো বাতাসা দেবে দুটো ধান দেবে পিছনে এরকম মোটটা একটা ভাঙা হয়ে যাবে বাবা মা খালি তুমি কি সহ্য করতে পারবি না আশীর্বাদ বড় মাছ বস নিয়ে আসবে খালি কাছে বস বাজাবে ইন মাল নিয়ে আসবে মাংস নিয়ে আসবে কথা করে খাবে আর তোর ঘর ধর কিছু বুঝতে পেরেছি আরে আশীর্বাদ পেয়ে গেছি পেয়ে গেছো হ্যাঁ তোর আশীর্বাদ দিচ্ছে চল বাড়ি চল দেখ শোন মা হ্যাঁ
ठीक कथा पुत्र के विवाह दिए सुंदर कन्या देखे किन्तु कनिष्ठ पुत्र लक्ष्मीर जन्य एक पात्री प्रयोजन অসম্ভব কাজগুলি সম্ভব করতে পারবেন না কিন্তু তারপরে ধরুন আমি কি দিচ্ছি আপনি দেখুন সুন্দর পরিবেশ তথা সতী মায়ের সতী কন্যা যদি হয় পঞ্চগুলি কলাই অন্যান্য করতে পারে তাকে আমি পুত্র বধ করে আসবো কন্যা Come on.
सुर पियासे नहीं अबे दया मैं माँ एक ही बार सुन हमारे पातूर दाऊ अबे जब हमारे कन्ना बोला रखे ले संबंध ठीक करते बारी मागो ये तो है मैं नाक पास कर दूँ जब पानी में लाते हैं वहाँ देखने तो आ जाए तुझे आसन आसन ठाकुर माता है नमस्कार 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 हमें ठाकुर माता है बाबा ताल आप देखे हमें घटक दीजो बार घटक दीजो बार ताल भलम की कारण है आसे आचन नाच भावने लोगों मुके सुने ची अपना घर लगे ती हो भी ऐसा कौन नाच सही करने नाम वाले भावने सुंदर विवाह देवे विवाह देवे किंतु तो धाने वाले हाथ से सिरे हमारी समान अबे 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 ताल आप ही बोले আপনি কোন দেশ থেকে আসছেন নাথ পুত্রের নাম কে তার পিতার নাম কে বলো চম্পক নগরে ঘর নামে রাজা চন্দ্রধর তার একমাত্র পুত্র নাম হলো দুর্লভ লক্ষ্মীকান্ত ওখানে সম্বন্ধ দেব বলে মনস্থির করেছিলাম কিন্তু কোনদিন যোগাযোগ করতে পারি না যোগাযোগ যখন হয়ে গেছে বিবাহ বিবাহ বিদের কথা দিচ্ছে কিন্তু অন্তপুর মাঝারে রানী আমলার সাথে একটু মতামত করে পূর্ণাঙ্গ রায় দেব ততক্ষণ আপনি ভজন করুন তাহলে ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে ফেরে দিজে বাবা আছে কেন যাও অন্তপুর মাঝারে ভজনের ব্যবস্থা করো আসুন তাই তো আচ্ছা বাবা আনন্দ দেন আমি আমার কন্যা বেড়ার জন্য সম্পূর্ণ তোমারে ফাঁকা করে বসে দাদা এই সম্মান দিতে হবে রানী আমলাকে सम्बन्ध ने ভালো